আল্লামা সাইদি তো আমার মতো মৌলবি না, যেই বিচারপতি দাম্পিকতার সহিত বলেছিল আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, সেই দিন সেই বিচারপতির সামনে আল্লামা সাইদি বলেছিলেন তুমি আমাকে ফাঁসির ভয় দেখাও, তোমার ফাঁসির দড়ি আমার স্যান্ডেলের ফিতার সমতুল্য নয়। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এদের যে বেইজ্জতি হবে, জিল্লতি হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন জগতে লাঞ্ছনা করবেন, আখেরাতে এদের শাস্তি অপেক্ষা করছে, এটা সবার বিশ্বাস ছিল। কিন্তু অত নগদভাবে আমরা এদের বেইজ্জতি দেখব এটা কল্পনা করতে পারি নাই। যেই বিচারপতি মানিক অহংকার করে বলেছিল সাইদিকে আমি ফাঁসি দিয়েছি, সেই বিচারপতি মানিককে আল্লাহ পাক সিলেটের জমিনে লাঞ্ছিত করেছেন। গত 15টি বছর এই বাংলাদেশের মানুষ ছিল আওয়ামী জাহিলিয়ত। তো সেই যুগের জাহিলিয়ত আর বর্তমান যুগের জাহিলিয়ত ব্যবধান এতটুকু, ওরা ছিল পৌত্তলিক জাতি আর এরা ছিল ডিজিটাল জাতি। আমরা তো খুবই শঙ্কিত ছিলাম, ফাইনা তাজহাবুন, আমাদের ভবিষ্যতের যাত্রা কোন দিকে, এই জুলুম কবে অবসান হবে। অথচ এরা এসেছিল ধর্মের লেবাস ধরে, এরা এসেছিল দেশের উন্নয়নের শপথ করে, এরা এসেছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ নিয়ে। কিন্তু আমরা দেখলাম তাদের জুলমের শাসন বিশ্বের মানচিত্রে, আয়নাগর নামে কোনো ঘর কোথায় নাই, একমাত্র আছে বাংলাদেশে। আপনারা কি মনে করেন যে আমাদের কষ্টের কারণে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন? না না, এই আয়নাগরের ভিতরে মজলুম মুস্তাদআফিন, যাদেরকে বছরের পর বছর ঘুম কোন রাহাজানির মাধ্যমে রেখে দেওয়া হয়েছে, এরা ফরিয়াদ করছিল আল্লাহ আমরা কি অন্যায় করেছি। সেই মজলুমের আহাজারিতে আল্লাহর আকাশ পাতাল বাড়ি হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা বিগত মাসের 5 তারিখ ছাত্র জনতার অভ্যুত্থান, এই যে ছাত্রগুলি আমরা কেউ চিনি না, কেউ জানি না, আমি তো অনেক জায়গায় বলেছি এরা আল্লাহর পক্ষ থেকে তাইরান আবাবিল হয়ে এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে এই জাহিলের জুলুম থেকে মুক্তি দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এখন সুযোগ এসেছে যে আমরা এই দেশটাকে যেইভাবে জাহিলদের হাত থেকে, কুম কোন রাজধানীর হাত থেকে এই দেশকে দ্বিতীয়বার শাসন করেছি, আমরা ভবিষ্যতে একটি উন্নত জাতি, কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে চাই। অতীতে আমরা অনেক শাসন দেখেছি, ভবিষ্যতে আমরা আর আয়নাগরে যাইতে চাই না, কি বলেন? 28 তারিখের লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে লাশের উপরে নৃত্য করেছে, এমন জেহালত আমরা এই দেশে আর দেখতে চাই না। এই দেশের মানুষ তাদের মতামত ভোটটা দিবার সুযোগ পায় নাই, দিনের ভোট রাত্রে হয়েছে, ঠিক কিনা বলেন? তো আমরা এগুলো চাই না। শুধু তাই না, এই দেশে সবচেয়ে বেশি এই জালেমদের হাতে লাঞ্ছিত হয়েছে এদেশের আলেম সমাজ। এদের সবচেয়ে বড় শত্রু ছিল ওলামায়ে কেরাম, বিশেষ করে বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুমুল্লাহ, যার 50টি বছর গেছে কোরআনের খেদমতে, তাকে তকমা লাগিয়ে বছরের পর বছর জেলখানা রাখা হয়েছে এবং অত্যন্ত সুকৌশলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা সাইদি তো আমার মতো মৌলবি না, যেই বিচারপতি দাম্পিকতার সহিত বলেছিল আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, সেই দিন সেই বিচারপতির সামনে আল্লামা সাইদি বলেছিলেন তুমি আমাকে ফাঁসির ভয় দেখাও, তোমার ফাঁসির দড়ি আমার স্যান্ডেলের ফিতার সমতুল্য নয়। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এদের যে বেইজ্জতি হবে, জিল্লতি হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন জগতে লাঞ্ছনা করবেন, আখেরাতে এদের শাস্তি অপেক্ষা করছে, এটা সবার বিশ্বাস ছিল। কিন্তু অত নগদভাবে আমরা এদের বেইজ্জতি দেখব
এটা কল্পনা করতে পারি নাই যে বিচারপতি মানিক অহংকার করে বলেছিল সাইদিকে আমি ফাঁসি দিয়েছি, সেই বিচারপতি মানিককে আল্লাহ পাক সিলেটের জমিনে লাঞ্ছিত করেছেন। এরা আবার বিচারপতি। এই জন্য সম্মানিত হাজিরে কারাম, সময় অনেক কম, কোরআনে কারীমের একখান আয়াত তেলাওয়াত করেছি, সূরায়ে সফের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ যিনি এই পৃথিবীতে একজন রসুল প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। আমরা ওযু করার সময় একটা দোয়া পড়ি, আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য, ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলুমাত। ইসলামই হচ্ছে আলো, কুফর হচ্ছে অন্ধকার। তাহলে নবী যেমন সত্য, আল্লাহ তাআলা নবীর কাছে যে দিন প্রেরণ করেছেন ইসলাম, এটা সত্য না অসত্য? এই ইসলাম সম্পর্কে তার বিরোধিতারা অনেক কিছু করেছে, অনেক কিছু বলেছে। ইসলাম কায়েম হয়ে গেলে বিধর্মীরা থাকতে পারবে না, ইসলাম কায়েম হয়ে গেলে আরো অন্য কিছু করা যাবে না। অথচ 5 তারিখের অভ্যুত্থানের পরে ইন্ডিয়া, এই দেশের হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই দেশকে অস্থিতিশীল করার চিন্তা করেছিল। জামাতে ইসলামী, আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, আমাদের বিধর্মী ভাইদের বাড়ি ঘর, এমনকি তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছে, আমার ইসলাম শিখিয়েছে মানুষের অধিকার রক্ষা করার জন্য, বিধর্মীদের অধিকার রক্ষা করার জন্য আমার রক্ত যেমন আমানত, এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জান মাল ধর্মীয় উপাসনালয় তেমন আমানত। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, আল্লাহ তাআলা বলছেন এই দিনে হক দিয়ে প্রেরণ করেছি, লিউযহিলাহু আলা দ্বীনি কুল্লি। তাফসীরে জালালাইনে বলা হয়েছে আই লিউগলিবাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা। মানুষের তৈরি করা যত মতবাদ আছে এই সমস্ত মতবাদের উপরে একমাত্র আল্লাহর দিনকে যেন বিজয়ী করতে পারেন। তাহলে রসুলের আগমনের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে কার বিধান চালু করা? আল্লাহর আইন চালু করা। আমরা বাংলাদেশের স্বাধীনতার 150 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত স্বাধীনতা কি জিনিস বুক করতে পারলাম না। আজকে যারা এই দেশের স্বাধীনতার হর্তাকর্তা, বড় বড় দাবি বলিয়ে জনগণকে বেড়াচ্ছেন, আজকে তারা দুর্নীতি করে পালিয়ে গেছেন। পৃথিবীর মানচিত্রে 300 জন MP পালিয়ে যায় এমন কোন নজির পৃথিবীর কোথাও নাই। শুধু তাই না, দলীয়করণ করতে করতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে দলীয়করণ করা হয়েছে। আজকে সেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম খতিব পলায়ন, ঠিক কিনা বলেন? এমন এক নজির ইতিহাস সৃষ্টি হয়েছে পৃথিবীর কোথায় না, হাস্যকর বিষয়। দুর্নীতি করতে করতে হাজারো কোটি টাকা তারা লুটপাট করেছে, সুইস ব্যাংকে তারা জমা করেছে, বিদেশে এই সমস্ত টাকা পয়সা দিয়ে বাড়িঘর বানিয়ে তাদের স্ত্রীদের নামে, ম্যাডামের নামে বাড়িঘর করেছে বেগমপাড়া, ঠিক কিনা বলেন? আজকে এই সমস্ত টাকা পয়সা গুলা যদি সঠিকভাবে ব্যবহার হতো এই দেশের মানুষ গরিব থাকতো না। এই জন্য আমরা আর এই সমস্ত জুলমের শাসন চাই না, মানুষের তৈরি করা আই চাই না, আল্লাহর জমিন প্রতিষ্ঠা করা। তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, জাতিরা যখন নিজের অবস্থা পরিবর্তন না করে। আমরা বহু দল, বহু মতবাদকে বিশ্বাস করে ভোট দিয়েছিলাম, আজ পর্যন্ত এরা এই দেশের উন্নয়নে কিছুই করতে পারে নাই। এই জন্য আর জাতি অতীতের দুঃশাসন আর চায় না। এখন এই দেশের মানুষ জাগ্রত হয়েছে, এই দেশের মানুষ বিশ্বাস করেছে, ওই 2 জন মন্ত্রী ছিল তাদের হাতে দুর্নীতির কোন কালিমা লাগে নাই। জামাত ইসলামের বর্তমান আমির আল্লাহর ওয়ালি ডক্টর শফিকুর রহমান, তার চরিত্র, তার কথাবার্তা, তার ব্যবহার, তার জ্ঞান গরিমায় বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে, 5 বছর করে অতীতে বহু দেখছেন, শান্তি পান নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, দুর্নীতি দমন হয় নাই,
একটিবার আল্লাহর কোরআনের শাসন এই দেশে কায়েম করে দেখুন, ইনশা আল্লাহ আমরা কথা দিচ্ছি 5 বছরের ভিতরে এই দেশের চিত্র, এই দেশের চেহারা পাল্টিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনেও এমন একটি রাষ্ট্র কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন যার রাসূলুল্লাহর রাষ্ট্রীয় জীবন স্বর্ণ করে ইতিহাস লিখিত রয়েছে, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সংক্ষিপ্ত করে যে আজকের এই অনুষ্ঠান আমার আগে উদীয়মান আলেমে দিন মওলানা দেলোয়ার, তিনি সারগর্ব বক্তব্য রেখেছিলেন, সংক্ষিপ্ত সময়ের কারণে পূর্ণ বক্তব্য তিনি দিতে পারেন নাই, আপনাদের কাছে আমার মনে হয় আগ্রহ রয়েছে সমস্ত উলামায়ে কেরামদের কাছে আমরা অনুরোধ করব আমাদের নেতৃবৃন্দদেরকে যে আগামীতে একটা বড় আকারে ব্যাপক হারে একটা তাফসীর মাহফিল অথবা সিরাত মাহফিল আপনারা করুন, যাতে ওলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান কথা শুনে জনগণ উপকৃত হতে পারে, আমরা সেই আশা রাখবো তাদের উপরে। এবং পরিশেষে বলবো আসুন বিশ্বনবীর সিরাত এক বিশাল বিস্তীর্ণ। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা কানা খলক রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান রাসূলের 63 বছরের জীবন আপনি পেয়েছেন, তার পারিবারিক জীবন দেখেছেন, তার রাজনৈতিক জীবন দেখেছেন, তার সামাজিক জীবন দেখেছেন, আপনি বলুন আমাদেরকে রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? ছোট্ট পরিসরে এমন একটি উত্তর দিয়েছিলেন, বলেছিলেন আল্লাহর রাসূলের চরিত্র ছিল কানা খুলুকুল কোরআন 30 পারা কোরআন। আজকে আল্লাহর রাসূল নাই, কোরআন আছে কি নাই? এই কোরআন থাকবে কিনা? ইনশাআল্লাহ কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন ধ্বংস করার চক্রান্ত করলে ওরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোরআনকে চক্রান্ত করে ধ্বংস করতে পারবে না। আশ্চর্য লাগে 85 ভাগ মুসলমানের দেশ, এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলো দীর্ঘ 15 বছর যাবৎ মাইকে আজান দেওয়া হয় নাই, দেখেন নাই আপনারা আমরা কোন দেশে বসবাস করছি? এই জন্য ভাই আমার আমরা এই জুলমের অবসান চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের